আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার আশা আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমার ছোট্ট একটি ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে যেতে আর রাত্রেবেলা আর্জেন্টিনার খেলা, তো আমরা সবাই বাসা থেকে বের হয়ে আর্জেন্টিনার খেলা দেখব। আমরা সবাই মিলে বাহিরে গিয়েছি, যাতে বাহিরে মানুষ এবং সবাই মিলে খেলা দেখতেছে, তো এটা মজাই অনেক অন্যরকম। তো আমরা বাইরে প্রজেক্টে আমরা খেলা দেখার জন্য বাসা থেকে বের হইলাম। তো আমি বাসা থেকে বের হয়ে সবাই একসাথে, তো সব জায়গায় দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা আর্জেন্টিনা অনেক সাপোর্ট। তো আসলে আমরাও আর্জেন্টিনার সাপোর্ট ছিলাম। তো আজকে আমরা আমাদের বাসায় আমার খালামুদিরা এবং আমার খালাতো বোনরা আমরা সবাই মিলে একসাথে মানে খুব মজা করেছি। তো আমরা বের হয়ে গেলাম, যাওয়ার পরে এখন সবাই একসাথে খুবই মজা করতেছি। এখন বাহিরে দেখি আশেপাশে মানে কোনো লোকজন নাই, সবাই বাহিরে প্রজেক্টে সবাই খেলা দেখতেছে, তো এই জন্য আমরাও চলে আসলাম। তো আস্তে আস্তে আসলে অনেক মজা পোলা পাইন যত আছে, সবাই আর্জেন্টিনা আর্জেন্টিনা বলতেছে। তো আসলে সবাই একসাথে খেলা দেখাটা মজাই আলাদা, তো এই কারণে আমরা সবাই মিলে খেলা দেখতে গেলাম। তো যার পরে এখন দেখি কি আমরা সবাই মিলে প্রজেক্টের সামনে গেলাম এবং কি দেখি অনেক ভিড়। তো সেখানে আবার আমার খালাতো বোন ভাগ্নিরা সবাই আমরা একসাথে ছিলাম, প্রায় 10-15 জনের মতন সবাই একসাথে খুবই মজা করতেছি। তো এই যে আমার খালাতো ভাই, আমরা সবাই একসাথে দাঁড়ায় দাঁড়ায় তো অনেকটা মজা করলাম। তো একটাই বিষয় ছিল, খুব সবাই একটা আতঙ্কে ছিল যে ফ্রান্স এবং আর্জেন্টিনা সেম সেম গোল দিয়ে দিয়েছে, তখন খুবই একটা আতঙ্কের মধ্যে ছিলাম, যে খুবই সবাই একটা টেনশনের মধ্যে ছিল। যেখানে হাই হুল্লা শুরু হয়ে গেছে সেখানে ওই মুহূর্তেটা আসলে কেমন যে খুব মানে মনে মনে ভাবতেছিলাম যে আর্জেন্টিনা যেন বিশ্বকাপটা পায় এবং জিতে। তো আসলে লাস্ট পর্যন্ত আমাদের আশাটা এবং সবারই মানে খুব ইচ্ছা এবং সব কিছু মিলে সবাই ইচ্ছাটা যে পূরণ হয়েছে, তো এই জন্য আসলে আমরা খুবই লাকি এবং লাস্ট পর্যন্ত খুবই খুবই অনেকটাই মজা করলাম সবাই একসাথে। তো এর মধ্যে সবাই তো খুব রাস্তাঘাটে এত মানুষ হয়তো ভাবে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও ফুটেজে, তো সবাই একসাথে দেখাটা হাই হুল্লা, ওফ কি মজা। তো এই সময় আমরা আসলে খুব তখন আমরা খুবই মজা করেছি। তো এই মুহূর্তে আমরা সবাই একসাথে, পরে এই যে আমরা একসাথে পরেস্টে আমরা খেলা দেখতেছি, আসলে খুবই খুবই একটা মজার একটা সময় কাটিয়েছি। তো আসলে আর্জেন্টিনাকে এবং আমাদের সবাই একটা আর্জেন্টিনা খুবই খুব ভক্ত ছিল সবাই, বাংলাদেশের বেশিরভাগই আর্জেন্টিনা এবং সব কিছু মিলে একটা সবার একটা মনে আশা পূরণ হয়েছে। তো আসলে খুবই খুবই এই টাইমেরটা আমাদের কাছে খুবই একটা লাকি একটা সময় ছিল, আর সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। তো আর্জেন্টিনাকে অনেক শুভকামনা যে এত বড় একটা খেলা এবং আমাদের সবাই একটা মনে আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন